45 টাকায় 1 কেজি পেঁয়াজ কেনা নিয়ে সোমবার দিনভর ছিল পেঁয়াজ নিয়ে হুলস্থুল। পুলিশের শর্টগানের মিসফায়ারে পেঁয়াজের জন্য ঝরে রক্ত। সন্ধ্যা হতেই পেঁয়াজের জায়গা নেয় লবণ। সোমবার সন্ধ্যা থেকে লবণের দাম বেড়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ে সিলেট বিভাগ জুড়ে। এমন খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন সিলেট নগরের খুচরা ও পাইকারি দোকানগুলোতে। বাড়তি চাপে নিমিষেই ফুরিয়ে যায় নগরীর বিভিন্ন দোকানের লবণের মজুদ। আবার অনেক ব্যবসায়ী বেশি দামে বিক্রির জন্য লবণ মজুদ করে রাখেন। এ নিয়ে নগর সিলেটে লবণ নিয়ে ঘটে লঙ্গা কাণ্ড। প্রশাসন বলছে লবণের দাম বৃদ্ধির খবর পুরোটাই গুজব, কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজব ছড়াতে পারে। ব্যবসায়ীরাও জানিয়েছেন লবণের চাহিদা মাফিক সরবরাহ আছে, শিগগির দাম বাড়ার কোনো সংখ্যা নেই। তবে ব্যবসায়ীরা এমনটি দাবি করলেও সোমবার রাতেই অনেক দোকানে বাড়তি দামে লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত 10টার দিকে সিলেট নগরীর কালীঘাট এলাকা থেকে লবণভর্তি 2টি ভ্যান জব্দ করে জাতীয় গোয়েন্দা NSI এর প্রতিনিধি দল। বিভিন্ন কোম্পানির প্রায় 50 বস্তা লবণ জব্দ করা হয় এ সময়ে। 2টি ভ্যানের চালককে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড ও 2 ব্যবসায়ীকে 45,000 টাকা জরিমানা করা হয় এই মুহূর্তে। ব্যবসায়ীরা প্রতি বস্তা 216 টাকা বেশি দামে লবণ বিক্রি করেছেন বলে প্রমাণ পাওয়া যায় তখন। আর অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে সোমবার বিকেলে বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলার 60টি দোকানের মালিককে 40,000 টাকা জরিমানা করে। গুজবকে কেন্দ্র করে এই হুলস্থুলের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান সিলেট জেলার পুলিশ সুপার ফরিদুদ্দিন। নিজের ফেসবুকে পুলিশ সুপার লেখেন, প্রিয় সিলেটবাসী, বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে পারে এমন গুজবে কান না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি। সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে লবণ কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বেশিরভাগ মুদি দোকানেরই মজুদ ফুরিয়ে গেছে। দোকানে লবণ না পেয়ে ক্রেতারা আক্রমণাত্মক আচরণ করতেও দেখা গেছে। সব ক্রেতারই দাবি লবণের দাম বাড়তে যাচ্ছে এমন খবর শুনেছেন, তাই লবণ কিনতে এসেছেন তারা। তবে কোথায় এমন সংবাদ শুনেছেন একথা কেউ বলতে পারেননি। অতিরিক্ত দামে লবণ বিক্রির দায়ে জেল জরিমানা প্রসঙ্গে সিলেট সদর উপজেলার অ্যাসিলেন্ট সুমন্ত ব্যানার্জি বলেন, অতিরিক্ত দামে লবণ বিক্রির খবর পেয়ে আমরা কালীঘাটে অভিযানে আসি। এ সময় লবণভর্তি 2টি ভ্যানসহ প্রায় 50 বস্তা লবণ জব্দ করা হয়েছে। 2 ভ্যানচালককে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 2 ব্যবসায়ীকে 45,000 টাকা জরিমানাও করা হয়েছে। সাথে সাথে ব্যবসায়ীরা প্রতি বস্তা 216 টাকা বেশি দামে লবণ বিক্রির প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত লবণ সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।